মুহূর্তে রয়েছে হচ্ছে বুড়ি বিরিয়ানির সামনে। দেখছি খুবই সুন্দর খেতে। তো এক একটা হাঁড়িতে 70 প্লেট করে থাকে, তো 321 প্লেট মানে 210 জনে অলরেডি বিরিয়ানি নিয়ে যায় পার ডে। তো আচ্ছা এটা হচ্ছে সে বসে খাওয়ার জায়গা, যারা বসে খেতে চান তারা এখানে বসে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে বুড়ি বিরিয়ানির সামনে। বুড়ি বিরিয়ানিটা হচ্ছে বেলগুড়া ওপার, আমাদের বেলগুড়া ওপারে ব্রিজের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমি এসেছিলাম, মানে আমি এসে হচ্ছে উদয়পুর থেকে। তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের অপোজিট সাইডে, মানে বেলগুড়া ব্রিজে যেখানে সেটা হচ্ছে তার একটুখানি আগে বুড়ি বিরিয়ানি। তো আমি এই বিরিয়ানির অনেক নাম শুনেছি যে খুব ভালো খেতে হয়, তো জানি না কেমন খেতে হবে। তো আমি আজকে খাবো, খেয়ে দেখে টেস্টটা কেমন হয় সেটা আমি শেয়ার করবো। তো অনেকের কাছে শুনেছি এখানে খুব ভালো বিরিয়ানি বানায়, আর এখানে বিরিয়ানির সাথে আবার রায়তাও পাওয়া যায়। তো আমি একবার ওদের কাছ থেকে শুনে নেব যে এখানে স্পেশাল কী কী পাওয়া যায় আর বিরিয়ানির রেট কত করে, আর তারপর আমি খেয়ে নিই, খাওয়ার পর আমি রিভিউটা দেবো কেমন খেতে হয়। তো এই দিকটা হচ্ছে আমাদের বেলগুড়ির 1 নম্বর ব্রিজের শেষ, রতলার দিকে যাচ্ছে এদিকটা, আর এদিকটা হচ্ছে বেলগুড়া স্টেশন দিকে যাওয়া, একবারে তার অপোজিট সাইডে দোকানটা। ঠিক আছে, এই মুহূর্তে আমি বুড়ি বিরিয়ানির কাউন্টারে রয়েছি। এখন আমি নিচ্ছি হচ্ছে 3টে সিঙ্গেল বিরিয়ানি, সিঙ্গেল লেগ পিসের, আর একটা নিচ্ছি ডবল লেগ পিসের। তো আমি বিরিয়ানিটা দেখাচ্ছি। কাকু, তোমাদের বিরিয়ানি দোকানটা কতদিন মতো হয়েছে? বিরিয়ানি সবগুলো ট্রাই করেছি। তো আমি খেয়ে দেখি, খাওয়ার পর আমি রিভিউটা দেবো কেমন খেতে হয়। তো দামও মোটামুটি একেবারে রিজনেবল এর মধ্যে আছে, খুব হাইফাই নয়। 110 টাকা চিকেন বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি হচ্ছে 169 টাকা, না 169 হচ্ছে স্পেশাল বিরিয়ানি, যেখানে দুটো লেগ পিস থাকবে, আর একটা লেগ পিস দিয়ে হচ্ছে 109 টাকা। তো যেহেতু আমি মটন খাই না, সেহেতু আমি চিকেনটা ফেভার করছি। আর এখানে মটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি 1 পিস 109 টাকা, চিকেন বিরিয়ানি 2 পিস দিয়ে 169 টাকা, মটন বিরিয়ানি 229 টাকা 1 পিস দিয়ে, 2 পিস দিয়ে 379 টাকা, চিকেন চাপ 1 পিস 100 টাকা, চিকেন 1 পিস 60 টাকা, মটন 1 পিস 100 টাকা যদি এক্সট্রা নেয়, আর আলু 1 পিস হচ্ছে 5 টাকা, রায়তা আবার 20 টাকা। বিরিয়ানির নামটা শুনলে জিভে জল চলে আসে। ভিতরে বসে খেতে চান তো বসে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, ভিতরে বসে খাওয়ার ব্যবস্থা আছে, প্লাস পার্সেলের তো ব্যবস্থা আছেই। তো আমি বসে খাচ্ছি না, আমি পার্সেল নিয়ে যাচ্ছি, খাওয়ার পর রিভিউটা দেবেন বিরিয়ানিটা খেতে কেমন। আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে বিরিয়ানিটা একজন স্পন্সার করছে, কে বিরিয়ানিটা খাওয়াচ্ছে সেটা আমি পরেই বলবো, খাওয়ার টেবিলে বসে বলবো যে এটা কে খাওয়াচ্ছে। তো ওটা সাসপেন্স থাক, লাস্টে বলছি এই বিরিয়ানি কে খাওয়াচ্ছে। একটা জিনিস বলা, সেটা হচ্ছে যেটা স্পেশাল বিরিয়ানি হয়, তো স্পেশাল বিরিয়ানির যে কন্টেনারটা আছে ওটা হচ্ছে 1200 ml কন্টেনার, তো ওটার মধ্যে কোয়ান্টিটি বেশিই পড়ে। আর যেগুলো চিকেন বিরিয়ানি এমনি সিঙ্গেল পেয়েছ সেগুলোতে তোমার একটাই 1000 ml কন্টেনার থাকে, আর যেটা স্পেশাল হয়ে যায় সেটাতে 1200 ml কন্টেনার, সেটাতে পরিমাণ রাইসের পরিমাণটা বেশি থাকে, আর সালাডটা ইনক্লুডিং ফ্রি বলেন কি। তো আমি বুড়ি বিরিয়ানির ভিতরে এই মুহূর্তে রয়েছি। তো আচ্ছা এটা হচ্ছে সে বসে খাওয়ার জায়গা, যারা বসে খেতে চান তারা এখানে বসে খেতে পারেন, আর আমি যেহেতু পার্সেল নিচ্ছি তাই বসে খাওয়ার প্রশ্ন উঠছে না, আমি খাওয়ার পর বলছি কোয়ালিটি কেমন। আচ্ছা বলছি দাদা, আমাদের বিরিয়ানি রান্না কোথায় হয়, এখানে হয় কি না বাড়িতে হয়? বাড়ি থেকে রান্না করে এখানে নিয়ে আসুন, মানে বেলগুড়ার মধ্যে রান্না হয় তো এখানে? আচ্ছা, মোটামুটি পার ডে তোমার কত হাঁড়ির মতো সেল হয়? 3 হাঁড়ি পার ডে 3 হাঁড়ির মতো সেল হয়। 1 হাঁড়িতে কত প্লেট মতো থাকে অনুমানিক? 70 প্লেট।
তো শুনতে পেলে পার ডে তিন হাড়ির মতো সেল হয়। তো একদম নিউলি দোকান খুলেছে, তাতে মোটামুটি খুব ভালো সেল। তো এক একটা হাড়িতে 70 প্লেট করে থাকে, তো 321 প্লেট, মানে 210 জনে অলরেডি বিরিয়ানি নিয়ে যায় পার ডে। তো আমি মোটামুটি এখানকার রিভিউ খুব ভালোই শুনেছি। আর এছাড়া আপনার কিছু বলার কিছু আছে কি, যদি বলতে চান? হ্যাঁ আচ্ছা, একদমই তো বলার মধ্যে এটাই আর কি, যে যে কোয়ালিটিটা আছে বা যে সুনামটা আছে সেটা যেন আরও ভালো থাকে, আরও ভালো হয়। তো সবাই আসো, এসে খাও আর কি। বিরিয়ানি মানেই তো কোনো কথাই হবে না, বাঙালিদের জন্য বিরিয়ানি মানে হচ্ছে একদম অমৃতের সমান। তো এটা হচ্ছে ভুরির বিরিয়ানির, এটা হচ্ছে কোয়ান্টিটি। তো এটা 1200 ml, তো মোটামুটি ঠিকই বলেছে ওরা, যতটা কোয়ান্টিটি থাকে দুজনের আরামসে পেট ভরে খেতে পারবে। তো এই যে এতটা কোয়ান্টিটি রয়েছে, প্লাস এখানে এতটা কোয়ান্টিটি, এখন এখানে হাফ রয়ে গেছে। আর যেটা সিঙ্গেল আছে, সিঙ্গেলটা এই যে একজনে খাচ্ছে। তো কোয়ান্টিটি যা বলেছিল সত্যি প্রচুর কোয়ান্টিটি রয়েছে, 1200 ml, মানে 1200 ml, আর ওটা হচ্ছে 1000 ml-এর। আর খাওয়ার পর বলছি টেস্টটা কেমন। তো তো চিকেনটাও হেভি সুন্দর সিদ্ধ হয়েছে, মানে চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর কোয়ালিটি সত্যি ভালো। তোমরা রয়্যাল রয়্যাল বলে সবসময় সাথে মিশি করি, তো রয়্যালের থেকে সামান্য একটু দাম বেশি, কিন্তু খেতেও ভালো আর কোয়ালিটিও ভালো। তো এটা যেহেতু একবার নতুন দোকান, অনেক সুন্দর আমরা রিভিউ পাচ্ছিলাম যে এটা কেমন খেতে হবে কেমন না হবে। তো খেয়ে দেখছি, খুবই সুন্দর খেতে। তো তোমরা খেতে চাইছো যে নতুন দোকান কেমন হবে কিনা, তো তোমরা অবশ্যই যাও, গিয়ে খেতে পারো। খুব বেশি দামও না, কোয়ালিটি খুব সুন্দর, খুবই দারুণ ছিল। ভরপুরটা খেলাম, পেট পুরো জাম হয়ে গেছে। এদিকে তনুশ্রী খাচ্ছে, আসলে স্পন্সরটা করেছে যে তনুশ্রী আর এ হচ্ছে অরূপ দা, তো এরা দুজনে মিলে স্পন্সর করেছে বিরিয়ানিটার। তো বলছিলাম যে বিরিয়ানি স্পন্সর কে করবে, এই অরূপ দা স্পন্সর করেছে আর হচ্ছে তনুশ্রী স্পন্সর। দরবদা, বিরিয়ানিটা খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে এভাবে বিরিয়ানি খাওয়া হবে, বুঝছো? সবসময় একসঙ্গে খাওয়ার একটা আলাদা মজা আছে। ইয়েস, বলো বলো, আরই হচ্ছে না। এবার আমি, এটা আমার বোন, তো থ্যাংক ইউ বিরিয়ানি খাওয়ার জন্য। তো মাঝে মাঝে এরকম বিরিয়ানি খাওয়াবি, থ্যাংক ইউ। সত্যি খুব সুন্দর খেতে, তো খুব ভালো রিভিউ দিলাম, সবাই খাবে। আমরা ট্রাই করলাম ফার্স্ট, অ্যাকচুয়ালি ওই মাঝে মাঝে খেতে ওখান থেকে, তো ওই সাজেস্ট করলো যে ওখানে বিরিয়ানি খাওয়ার জন্য। তো খেয়ে পছন্দ ভালো লেগেছে, তো ওভারঅল অল ইজ গুড। তো তোমরা যাও গিয়ে খেয়ে আসো। তো যে ভদ্রলোক স্পন্সর করেছিল, দেখে নিন এই ভদ্রলোককে। তো যাই হোক, তো পুরো খেয়ে একাই বাড়িটা শেষ করে দিয়েছে। কেমন খেয়ে দরবদা? অসাধারণ, তো দারুণ খেতে। কেমন খেতে রায়তাটা? খুব সুন্দর না? তো দারুণ খেতে রায়তা। তো যেহেতু ওরা স্পন্সর করেছে, তাই ওদের মুখগুলো নিয়ে নিলাম, না হলে লজ্জাজনক ব্যাপার আছে। ওদের রাতটা খেতে কেমন লাগছে? ভালো করেছে না? হ্যাঁ, তো টাটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসছে, তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।